কেবারে শাহনাজ, তোমাকে তো অনেক ফিট লাগিচ্ছে গো। হ্যাঁ লাগবে না, এক সপ্তাহ ধরে যা খাওয়া দাওয়া হইলে মুই ট্যাক্সির খুশি। দেখিচ্ছি তো ওড়াই গো, খাতে খাতে তো তুমি দিঘে পাশে বাড়িচ্ছ। এই আমি কি করি সব, তাই অবেলায় মোর কথা মনে হইলি যে। কি করছো শাহনাজ, তোমাকে দেখেই তো সুতি, তোমাকে দেখেই তো উঠি, আর রাত বিরাত তো খালি তোমার কথাই চিন্তা করি। থাক, আমার আর মিথ্যা কথা কইতে হবে না। আমি যে কি ভাবেন মোর সম্পর্কে হিয়া মুই ভালো করে জানি। আমি কিছু কইবেন মোরে? না খুব আর চাচ্ছিলাম, বয়স তো মেলা হয়ে গেল, আরে কি বিয়ে শাদী করা লাগবার লয়। হায়, মুইও ইয়া ভাবতে আসি, আমার বয়স তো আসলে অনেক হইয়া গেছে। কি করছে এটা শানাস, খালি তো আমার কথা করছি না, তোমার কথাও করছি। আমি সব কি বলতে আসেন, মুই তো কেবল সুইট 16, এখন তো মোর প্রেম প্রীতির বয়স, এখন কি মোর বিয়ের বয়স হইছে নাকি? হায় ঈশ্বর, এটা কি কয়, চুল পড়া যাচ্ছে এটি, তারপরও দেখি যে প্রেম করার সাধ যায়নি। শাহনাজ তুমি কি করছো, বিয়ে কতদিন করবে না ঠিক করে কও তো। দেখেন আম্মে মোর এখন যন্ত্রণা দিয়ে না বুঝছেন, মোর এখন বয়স কম, মুই এখন প্রেম প্রীতি করব, বিয়ের কথা মুই এখন ভাববো না, মুই যাই এখন। এ এ শাহনাজ কুন্ডি যাচ্ছ, এ অফিসে না খারাও চলে গেল। ঈশ্বর, এমন কি এটি পোল্ট্রি লিবি নাকি, ঘটি বাটি বেশ তো ইনভেস্ট করিসি, এবারে যদি এই পোল্ট্রি লাই তাহলে তো দেশের যাওয়া লাগবে। কিরে ঘষে, সমাজ সচেতনতা তোর মধ্যে নেই, কি সব অশ্লীল কথা বলছিস তুই নাটকের মধ্যে। সোরা একবারে লাগতে মানব, সোরা শার্ট প্যান্ট শুদ্ধ ইনভেস্ট করিসি, কিছুই তো নাই, আর তুই করছিস সচেতনতার কথা। কি বলছিস ঘষে, এই দেখ আমাকে দেখ, শূন্য হাতে এসেছি নু ঢাকায়, এখন মালিক হয়ে গেছি ফ্ল্যাটের। এ সোরা, এ তোর অবস্থা তো এখন ফুটপাতের সোল পোলের লাখান, ফ্ল্যাট তো দিয়ে তুসো অন্য জনে, নিজে সুতিচ্ছু গুন্টি দেখছো, সর সোরা সামনের থেকে সর। সত্যি কথায় কাটা ঘায়ে নুনের ছিটা, হা হা হা। বাবা সাত সকালে সব এখানে দেখি, কবি কি খবর তোর? ভালো আছি, ঘুম ভালো হয়েছে, শুনলাম তোর অর্ধাঙ্গিনী নাকি দুধ একাই খেয়েছে, তোকে নাকি ঘটি বাটি ধুতে দিয়েছে, আহ মারছিস কেন খোকা। এ সরবে থাপ্পল লয় খালি, ওর মাথাটা লাত্তি মারবে, সালা সকালবেলার থেকে শুরু করছে মাথাটা খায়ালা দিচ্ছে। শোন পাশানের দল, বাড়ি থেকে কিন্তু বের করে দেব। ফালতু এক থাপ্পড়ে কামায় নাই না, তুই কলি আর আমরা বাইরে হয়ে গেলাম, আর কবি আইছে একটা শালা সোরা, এখন করলে তোকে বার করে দেবো দেখিস নি। বের করে দেবে, তোদের বের করে দেব, কিন্তু ভাবিকে রেখে দেব। কি কইলো শালা, বুঝিস নি বে, মুই কসে তোকে বার করে দিবি, তোর বউয়ে ক্র্যাক পিবে শালার দর তো আজকে দেখি হালার টাকা এটা দিম। ওই আমার কই যাস, নাদিয়া নাকি গো, তো কেমন আছো? হ্যাঁ ইন্তেজার ভাই, আমি কেমন আছেন? ভালো আছি গো নাদিয়া, তো তোমার না চা খাওয়ানোর কথা খাওয়াইলে না তো আর। আপনি যে কি বলেন, এখন কি চা খাওয়ানোর সময় নাকি, আপনাকে তো অন্য কিছু খাওয়াবো। বলছে কি গো, কি খাওয়াবা? বাকরখানি খাবেন? এক বাকরখানি তো আমার জীবন শেষ করে দিল, তুমিও বাকরখানি দিয়ে শুরু করছ, তো অবেলাতে কোনটা যাচ্ছ তুমি? সরাব রে কইছিলাম বাজার করতে বুঝেন, হে দু গালু লিয়া চলাইছে, কই এই এই সবজি নিজে কো আলু আনছে আলু। সরব রে আলু পটল বাজার করতে দিলে হবে, অখে ভুলবা লিপস্টিক আনতে, ঠোঁট পালিশ নেল পালিশ এগুলো আনতে, ও ভালো করে এগুলো চিনে, ওইগুলো আনতে পারবে। এ আমি কি কন, আমি কি করে জানেন? সব জানি গো সব জানি, চলো আমিও বাজারের দিকে যাচ্ছি, পাশাপাশি হাইটাই একসাথে বাজার করে আসি চলো। আচ্ছা চলো। তুই হাঁচা হাঁচা করে হালা, এত ডং করতে চুচকালা।
আমার কি হইছে? এটা তো আকাশের পাখি কাইন্দা কাইন্দা কয়, গাছের পাতা ঝুইরা ঝুইরা কয়। হইছে তাহলে তুই চুচকেলা, ওই একটা পাখি আর গাছ পাড়ায় দে, অগত্যা উনলুম তোর ফেঁচ ফেঁচে না উনলইব। লুটপাট চালানি শুরু করে দিলেন নাকি? না ওইটা লুটলামই তো, কি হইছে? ভালোই ব্যবসা শুরু করছেন, আপনার জামাইও লুটে আপনিও লুটেন দেখি। যাই হোক কাহিনী শুনেন। আবার কি কাহিনী? আপনি জানেন না ওই বাতলা মায়াটা কয় এপিসোড ধরে নাটকে আসছে? আর কি কইবা লাগছ? না মানে কইবা লাগছি যে কয় মাস ধরে আপনার বাড়িতে ভাড়াইছে। ওই তুই কার কথা কইবা লাগছিস রে? ওই যে ছোট করে মাইয়াটা বড় বড় চুল। কার কথা বুঝবার লাগছে না তো? ওই যে শরীরের তন চুল বড়, পেটের তন মাথা। হয় তুই কার কথা কইবার লাগছ? অন্য বুঝবার পারেন নাই কোথায় নাকি? কি কলি? ওই যে কইবার লাগছে ঠ্যাঙের তন হাত বড় ওই মাইয়াটার কথা। আরে ছিমরি, একটা নাম নেওয়ার লেগে তুই এতগুলো কথা কইতেছিস কেলা? হ্যাঁ একটা টেকে লেগে এতটা ডায়লগ দিতেছিস? তোমরা ভুললে গেছো মল্লিকাদের নাম, সে এখন ঘোমটা পড়া কাজল বধু দূরের কোন গায়ে, যেদিন গেছে সেদিন কে আর ফেরত আনন যায়। আল্লাহ রে আল্লাহ, আমার মা, তুই কয়বার কার নাম কইবার লাগছিস? কইলাম তো একবার। সে আমার নাম কসে, আশা মল্লিক সাথী। এই তুই কি কথা বলতিছিস, কি উদাহরণ দিতে লাগিছিস? দেখছেন দেখছেন কত বড় বেয়াদব মাইয়া খটখটানি না দিয়ে আমাদের মধ্যে বসে পড়ছে, ঠিক এমন করেছে আমার আর ডনের মাঝখানে বসে পড়ছে। এই এই তুই কি বলতিছিস, এত বড় জায়গা রাখিছিস, এত লোক বসতে পারে তাই বসিছি। ওই তোকে কি লাজ সরম কিচ্ছু নাই কা? হ্যাঁ আর বিউটি, তুই কি ছুরি কচ্ছ? তোর না কয় আছে এই ছোটবেলা থেকে তোর ছক্কুর লোকের বিয়ে ঠিক আছে, তুই কি লেগে পোলাপেন লেগে আলটু পাল্টে করাচ? শোনেন আপা, প্রেম মানে না রাজা বাসা ঘড়ির কাটা, এটা তো আপনি বুঝেন। আচ্ছা আমি বুঝছি, তো এখন কো কি করা লাগবো আমার? এই যে বাতলা। আই তুই কি বলতেছিস, আরেকবার বললে একদম চাপা ভাঙে দেবো। না মানে বলতেছিলাম কি, এই বিউটিফুল মায়াটার এই বাড়ি থেকে বাই করে দেন, এবার খুশি হইছস? বের করে দেবে, টাকা দিয়ে থাকি নাকি সারা দিয়ে থাকি নাকি, বের করে দেবে। এই আফরোজা আপা বলে দিলাম, বের করার কথা বললি মামলা করে দেবো একেবারে। ওই ছাতি ওই ওই কথা চিনে যা, যেতে সচ কেলা যাও গা। এ বিউটি হন তো এই তগর, এই এত চমৎসা এত ম্যালি চমৎসলে আর আমার কাছে আইস না তো, আমি এমনি বহুত পেরেছানি আছি। একে তো তোর ইন্তেজার হলে চমৎসা, তারপর বাড়ি ভাড়া দেনা এক একটা ভাড়াটা কত চমৎসা রয়েছে, এর মধ্যে তোর এই রেলে কি লেগে আছ কিছুই তো বুঝবো পারি না। অহন যা বাই যা। যাইতেছি, তাই বুঝতেই পারলাম না বাড়িওয়ালাটা কে। হ্যাঁ বিছেমরি কাগু নিও ও ডন কাগা খারণ 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 ও কাগু আপনি জানেন নি আই কিচ্ছি আই তো অনগা আই মনে করেন ব্রিফ রুস একারে মানে সুপার হিরো এ সেদিন না কিচ্ছি করতে পারবেন যে সাথে আছে না টেফা মিয়া ওই যে টেপা করে যে ও হেতারে দড়ি এমন ফিডা দিছি কেন সাবি দড়ি আজা করি জাতি দড়ি জাগা মতো সিবি দিছি হেতা তো আলো উঠতে ছুটতে হারেন না এতে এক কারে পুরো আক করে গেছে এত মুখ আর বন্ধ হয় না কি বেলা লাগে রে। আপনি তো জানেন মোর ভারতীয় চলচ্চিত্রে মোর একটা প্রভাব আছে, মুই ডন। তো মুই ভাবতাছিলাম এই বাড়িতে তো এক কাজে ট্যালেন্টের অভাব নাই, মুই একটা চলচ্চিত্র করব, হেয়ার নাম ডন ফাইভ, বুঝছেন বাবুরে? হবাই না, এই ডন টু এ না বার হয়েছে, অন্য থ্রি আছে ফোর আছে, হিগিনের মিউজিক আয় করুন ভাবছিলাম, অন তুই ফাইভে চলে গেলা কিনলে আয় তো বুঝলাম না।
আপনার সে প্রত্যাশা মুই পূরণ করব। মুই তো ফার্স্ট অ্যাডভান্স বরিশালের লোক, আপনাকে বুঝতে হবে। তো মুই যাইয়া ভাবছি যে মুই একটা ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা করবো এই বাড়িতে। আপনারা যারা অভিনয়ের প্রতি ইন্টারেস্টেড, নিজেরা একটা পার্ট ধরে মোর সামনে উপস্থাপন করবেন, সেখান থেকে মুই সিলেক্ট করব। আপনি কি রাজি? এ ভাই, ফাট ধরতে কার না ভালো লাগে। আর এই স্যার আর তো কত অফার আসিল রে বাউ। আচ্ছা আয় তো, আসলে টাইম মেনটেন করতাম, হারিনো ইলে হারিনো আরি। আচ্ছা দেয়া যাক, এবার আই করুম, অসুবিধা নেই। ওকে, তো আম্মের সাথে পরে কথা হইবে, মুই যাই। আসসালামু আলাইকুম। বাংলা চলচ্চিত্র সম্রাট সিরাজউদ্দৌলা। আমাক মনের বেদনা, বন্ধু সারা জানে না, কোন দেশে গেলে পাবো তাক রে। এহা হাতি, উপস সাথে আমি ভালো আছেন। পোকা বাটলা, পোকা বাটলা। আপনার সাথে কথা বললে তো কোনোই লাভ নেই। এহা আমের আবার কি হইলে? আপনার জন্য এখন আমাক বনবাসে পাঠাচ্ছে। কোন হালারপো? হালারপো না, হালিরপো। এহা আমি কার কথা কল? এই যে আপনার পেয়ারা বিউটি যায় বলে সে আমাক বাড়ি থেকে বের করে দিতে। হ্যাঁ কইলেই হইলে? তাই তো মনে হচ্ছে। এই ঢাকা শহরে আমার তো কেউ নেই, একা অবলা পায়ে সবাই এমন করতেছে। আমার দুঃখে গাছের পাতা ঝরে যাবে, আমি বলে দিলাম। এহা আমি গো, সমস্যা কি? আয় একখান গাছও কেউ লাগান না। এত বড় যে এই যে বৃক্ষ মেলা গেল, জীবনে দেখিনি একজনের বৃক্ষ মেলা। উল্টা দিয়ে ফ্যান্টাসির ছবি আপলোড করেন ফেসবুকে, আর খালি কিছু হইলে গাছের উপর যায় ঝাঁপায় পড়েন। আম্মেও পড়েন, ওই বিউটিও পড়ে, সমস্যা কি? আয় কি করছেন, নাটক থেকে কোন দিকে যাচ্ছেন? এহা মুই তো স্বাধীন, মুই তো ডন, যে কোনো অঞ্চলে যেতে পারি, বুঝছেন? তো কিছু বলবেন নাকি? হয়, মুই একটা ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা করতেছি মোর ডন ফাইভ মুভির জন্য। নায়িকা লাগবে? অবশ্য সেটা তো আগেই সিলেক্ট কর, আমি জানি, সেটা তো আমি। এহারে মোর আল্লাহ কি শক, মাতারি নিজেকে কিভাবে। কি করছেন? না কিছু মুই বলতে আসি না, তো আমের কোনো এক্সপিরিয়েন্স আছে? কি যে বলেন, কত ছবি দেখেছি, ডায়লগ শুনবেন, এখনই বলবো। আপনি ভাবেন আপনি সাকিব খান আর আমি অপু বিশ্বাস। এবার ডায়লগ শুনেন। না না না, সাইড়ে দে শয়তান, সাইড়ে দে। এ আম্মে কি বলেন, আমি মনে নায়ক বললে শয়তান কইতে আসেন কা? উপস, ভুল হয়ে গেছে, আমি তো ভিলেন ভাবিছিলাম। আচ্ছা শোনেন, নায়কের ডায়লগ দিচ্ছি। শোনো রাইসুল, তোমার জন্য আমি ঘর সারিছি, বাড়ি সারিছি, কিন্তু ফেসবুক ছাড়তে পারবো না। এ আম্মে কি বলেন, মুই তো ডন, আর কইলেন সাকিব খানে মোর বাপদাদা দেয়া নাম লইয়া লইছেন, আমি তো মাতারি বড়ই সমস্যা। উপস, এবারেও ভুল হয়ে গেছে। এমন ভুল করলে ট্যালেন্ট হান্টে ফেল করবেন, বুঝছেন? আচ্ছা যাই হোক, আপনারা আপনারা যারা যারা মিলে টিম করে প্রস্তুতি নেন, পরে সাথে দেখা হইবে। কিন্তু আমার কথা তো বলাই হলো না, মনের কথা মনেই রয়ে গেল। লাস্ট একটা রোমান্টিক ডায়লগ দিতাম, সেটা আগামী পর্বের জন্য তুলে রাখেন, বুঝছেন? মুই যাই। এর কি আরে, তোর কতক্ষণ লাগে রে? হরদার আড়ালে খাওয়ার সত্যি, আয় কিন্তু এই ডায়লগ শুরু করলাম। বাংলা, বিহার, উড়িষ্যার অধিপতি আর দাদা নানা,
ইয়ার আনেরা কইছিলেন এই ছাগল নাইয়া সেতাবগঞ্জ বেগুন লই দিও, এই মাইওলা জাতের কাছে কথার ফাত্তা কোনো সময় দিত না, দিলে কোনো সময় ফেরত আন যায় না, আই আজও ফেরত আইলাম না। ও মাইওলা খাড়ো, অন দেরি আছে, আটটা শেষ হোক। আনেরা কইছিলেন এ বেতন 10 তারিখের জায়গায় 5 তারিখ দিব, এটা আজ পর্যন্ত দেখলাম না। আনেরাই কইছিলেন বইনের একখান জায়গা দিবেন, সেটাও হাইলাম না। আনেরা কইছিলেন বাউন ঠিক করে দিবেন, তাও ঠিক হইল না। এরে কোন গারে আই না আই কে আই মিস আলেয়া বাবুরে আলেয়ানি হিয়ানে কি অরস ফরদাতুন বারই সামনে আসাই আই এর ও মাগো 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 বাবুরে কি হইলো সেতিতে ব্যাংসা ধরল আনেরে নাটক ফাটক আই করতে আইতন আনেরে পর্দা সিরিয়াই ফরি গেছি পর্দা লাগাই দেন মাগো তো তা কইছি হরদার এই পাশে যে খাড়া রাখতো তো তো কোন হরদলে আছে আছি কইতো বাবুরে তুই সিরাজউদ্দৌলার এই কথা কস্তুর কত বড় সাহস আট আট আই আই হইসা দিমু তুই আট আবার শুরু কর হইলা তুই আই হাঁটতেন আনে অন্য কোন আলাদা ধরে নিয়ান বাবুরে এই কথা আমি তুই আগে কবি না তাহলে তো আরো কথা কিনা আলাই আসিল দুর্লি হইতাম আনে কি কইন আই করিম শুরু করেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাংলা বিহার না ছাগল নাইয়া হেনি মাইজদি এসব জায়গার অধিপতি আনেরা আরে কইছিলেন মাইওলারে কোনোদিন কথার ফাত্তা দিতে নাই আইও দিনও জনাব